আমাদের সকালের খাবার সাবিরুচি থেকে চলে এসেছে। আমাদের সকালের খাবার হচ্ছে আজকে ভেদু বড়া, কোকোনাট চাটনি আর সাম্বার। এটা আমার আর প্রমীর, আর দাদার হচ্ছে সুজির উপমা। তো চলো একে একে দিয়ে দিই। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। সকালে ব্রেকফাস্ট তো হয়ে গেছে জানোই। আজকে দাদা, আমরা ভেবেছিলাম বিরিয়ানি করব, কিন্তু দাদা বললো বাংলাদেশের যে চিকেন তেহারিটা হয় সেটা খেতে চেয়েছে আমার হাতে। আমি পারি কিনা জিজ্ঞেস করলাম, হ্যাঁ পারি। তো তাই জন্য চিকেন তেহারিটা করবো আজকে, বিরিয়ানি আর হবে না। রাতে করবো চিকেন চাপ, কিন্তু মাখিয়ে চুপিয়ে রেখে দেবো। তো দুপুরে শুধু চিকেন তেহারিটাই হবে। তেহারি আর কিছুর সাথে ভালো লাগে না, শুধু খেতেই বা মজা লাগে ওটাকে। তো এখন আমি যাচ্ছি নিচে, একটু কাজু আর আমানটা শেষ হয়ে গেছে, ওটাই আনতে যাচ্ছি। ওরা দু ভাই ওপরে বসে গল্প করছে, বলেছিলাম ওদেরকে, বললো যে ওরা দেরি করছে, আধ ঘন্টা বাদে আনবে এসব করছে। তো যাই হোক, ওই জন্য আমি ভাবলাম যে আমি এনে দিই। এইদিকে চাপের জন্য মশলা রেডি করছিলাম, আর এইদিকে তেহারির জন্য মাংসটা ধুয়ে নিয়েছি, তাই প্রথম থেকে তোমাদেরকে দেখাতে পারিনি। আমি তেল দিয়েছিলাম, তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, মানে লবঙ্গ, দারচিনি, এলাচ, আর এই দেখো জয়িত্রী ফোড়ন দিয়েছিলাম। অল্প একটু দিয়েছিলাম ফোড়নটা, জয়িত্রীটা। তো তেজপাতাটা আমি ডাইরেক্ট ফোড়নে দেই না, তেজপাতাটা আমি এবার দেবো, আর আদা রসুনের পেস্ট দিলাম। দিয়ে এবার কষাবো। দেখো আমি কিন্তু হলুদ ইউজ করিনি এখনো পর্যন্ত, আর মাংসটা দিয়ে দিই, এবার কষাবো। আর ঝালের জন্য এখনো কিছু ইউজ করিনি, গোলমরিচের গুঁড়ো দেবো। দেখো মোটামুটি কষানো হয়ে গেছে, আমি কিন্তু হলুদ ইউজই করিনি কোনো রকমই, কষাতে কষাতে কালারটা এসছে। হ্যাঁ সামান্য অল্প একটু ঝালের জন্যে গোলমরিচ গুঁড়ো দিয়েছি, আর সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি, একদমই মানে একদম সামান্য পিঞ্চ, একদম তো মানে এক চুটকি যেটাকে বলে সেটাকেই, সেটাই দিয়েছি আর কি। তো এটা মোটা, আর পরিমাণ মতো আমি মাংসের পরিমাণ মতো নুনটা দিয়ে দিয়েছি। এবার ফেটিয়ে নেওয়া টক দইটা আমি দিয়ে দিলাম, তারপরে আবারও কষিয়ে নেবো। এখন রান্না তো ওদিকে হচ্ছে, এবার গোলাপগুলো যে কদিন থাকবে সে কদিন তোমাদেরকে আমার অত্যাচার সহ্য করতে হবে, কারণ আমি প্রত্যেক দিনই গোলাপগুলোকে দেখাবো। এত কষ্ট করি গাছগুলোর পেছনে, তোমাদেরকে না দেখালে হয় বলো? তো এই একটা হয়তো প্রায় ফুটে এসেছে, আর এই একটা ফুটছে। আমি না বড় টপটায় দেওয়ার পর এইটুকু বুঝতে পেরেছি ফুলগুলো খুব তাড়াতাড়ি সুন্দর করে ফুটে যাচ্ছে। আগে না ফুলগুলো 20 থেকে ফুটতে অনেক টাইম লাগতো, এখন একদম ঠিকঠাক লাগছে। মাংসটা কষাতে কষাতে আমার তেল ছেড়ে দিয়েছে, এইবার আমি চালটাকে অ্যাড করব। তোমরা চাইলে কষা মাংসটাকে নামিয়েও কড়াই ধুয়ে আবার ফোড়ন দিয়ে তারপরেও চালটাকে দিতে পারো, কিন্তু আমি অত কারুকার্য করব না। দেখো আমি যে চালটা নিয়েছি, দেখো ছোট ছোট একদম জিরা রাইস বলে এটাকে, যদিও ব্যাঙ্গালোরে জিরা রাইস আর গোবিন্দভোগ চাল একই, মানে প্যাকেটের গায়ে লেখা থাকে, প্যাকেটটা ঢুকিয়ে দিলাম, না তোমাদেরকে দেখাতে পারতাম। জিরা রাইস, জিরা রাইস দিয়ে এই চালটা খুব ভালো হয়। দেখো চালটাও একদম ছোট ছোট, ভাতটাও হবে ছোট ছোট। তো মানে যারা জানো তেহারি তারা জানো। এবার জলটাকে দেখো ঝরিয়ে আমি মোটামুটি চালটাকে অনেকক্ষণ এরকম করে রেখে দিয়েছিলাম, জলটাকে পুরো ছাঁকনিতে যদি ছেঁকে নিতে পারো, আমার কাছে নেই তাই। তো আমি এভাবে একদম ধুয়ে না রেখে দিয়েছিলাম ছড়িয়ে। যাই হোক, তো চলো এবার মাংসটাতে, এই রে মাংসটাতে দিয়ে দেবো। এক হাত দিয়ে দিলে যা কর হলে যা হয় আর কি। আর ওদিকে আমি জল গরমটা বসিয়ে দিয়েছি। চালটা এখানে তো ভাজা ভাজা হচ্ছে একটু, এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে না, খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। যাই হোক, আর এখানে আমি জায়ফলটাকে স্কিপারে ঘষে গুঁড়ো করে নিয়েছি, জয়িত্রী গুঁড়ো নিয়েছি, আর একটু সামান্য গরম মশলা গুঁড়ো নিয়েছি। এবার এটাকে দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করবো। আর নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি জলটাকে অ্যাড করে দেবো। এখানে মাপ মতো জল আছে, আমি 1.5 কাপ চাল নিয়েছি, তাই 3 কাপ জল নিয়েছি। জলটা আমি দিয়ে দিয়েছি, কিন্তু আমার ভয় লাগছে একটু কড়াইটা কি ছোট পড়ে যাচ্ছে, বুঝতে পারছি না। যাই হোক ঢাকা আমি দিয়ে দিলাম, আর এরকম মিডিয়াম আছে দেওয়া রইল। না তো মোটামুটি দেখলে জল দিয়ে দিয়েছে, আর এখানে দেখো পর্দাটা টানানো আছে বলে আজকে আমার ঘরে বেশি রোদ ঢুকছে না। আসলে দাদা ডাইনিংয়ে শুচ্ছে, তো তাই সকালবেলাটায় রোদ ঢোকে এখানটা দিয়ে, তাই এটা চাপা দেওয়া থাকে, তার জন্য বলছি এটা আর খুলতে হবে না। রোজ তোরা চাপাস আর রোজ তোরা খুলিস, তো ওই আর কি। ওই জন্য আজকে দাদা বলছে আর খুলতে হবে না, তাই আর খুলিনি। ওরা দুভাই গেছে একটু বেরিয়েছে এদিক ওদিক, সেই বেগুড়ের ওদিকে চলে গেছে, আজকে ফোন করেছিল এখন। তো চলো মোটামুটি তো আমার কাজ হয়ে গেছে, মানে রান্নাটা তো আমি বসিয়ে দিয়েছি, 12:25 বাজে, একটু বসে নিয়ে আমি তারপরে ঘরটা মুছবো। তারপর ভাবছি আবার ঘরটা মুছে নিয়ে বসি, ওরা চলে এলে তো হয়ে গেল, তো আগে মুছে নিই তাহলে, তারপরে বসবো।
দেখো আমার মোটামুটি হয়েই গেছে। এখন এক হাতে ক্যামেরা ধরে আমি এক হাতে মেরে দেখাতে পারবো না, তবে দেখে বুঝতেই পারছো যে একদম ঝরঝরে হয়েছে। আমি এখন যেহেতু জলটা শুকিয়ে গেছে কিন্তু ভাপে এখনো রাখবো, তাই জন্য নিচে একটা ফ্রাইং প্যান দিয়ে দিয়েছি, ওপরে এরকম। এবার আমি ঘি দিয়ে দিয়েছি আর সামান্য একটুখানি কেওড়া জল দিয়েছি, ব্যাস। এবার আবারও ঢেকে রেখে দেবো আমি, সামান্য 1 চামচ মতো আমি ঘি দিয়েছি, আর বাকিটা তো তেলেই হয়েছে। তোমরা দেখতেই পেলে অসম্ভব সুন্দর একটা স্মেল বেরিয়েছে, আর একদম সিম আঁচ করে দিয়েছি। আর যেটুকু আমি জল দিয়েছিলাম সেটাই প্রথম থেকে মিডিয়াম আঁচে ছিল, তারপর আমি সিম আঁচে একদম দিয়ে দিয়েছি জলটা শুকিয়ে আসার পর। আর তারপরে আমি ফ্রাইং প্যানের ওপরে বসিয়ে এখন ভাপে রাখছি। চিকেন তেহারি একেবারে রেডি, দেখে বুঝতেই পারছো একদম ঝরঝরে হয়েছে, আর কালারটা হালকা ইয়েলিশ এরকম একটা কালার আসে, যেহেতু হলুদ পড়ে না সেরকম ভাবে। তোমরা ইচ্ছে করলে চিকেন তেহারি করতেই পারো হলুদ, যেটা হয় অ্যাকচুয়াল বাংলাদেশে সেই কালারটাতেই আমি করেছি আর কি। তো এটা ঢাকা চাপা দেওয়া থাক, ভাপে থাকবে, আর খাওয়ার আগে আমি আধ ঘন্টা আগে আবারও ভাপে বসিয়ে দেবো। তো ওদেরকে ফোন করলাম যে তোমাদেরকে আসতে দেরি হবে, আমি তো স্নানে ঢুকে যাব। তো বললো যে না তুমি স্নান করে নাও, আমরা আসছি। তো ভালোই হয়েছে, স্নানটা করে পুজোটা দিতে থাকে, ওরা চলে আসবে। তেহারি তো অনেকক্ষণ আগেই হয়ে গেছিল, তোমাদেরকে দেখিয়েও ছিলাম, খেতেও ভালো হয়েছে। হ্যাঁ, এদের আমি বলে দিলাম, এদের দুজনের টেস্ট করা হয়ে গেছে, আমি টেস্ট করি। এবার তোমাদেরকে তখন ঝরঝরেটা দেখাতে পারিনি, এবার জাস্ট ঝরঝরেটা দেখাচ্ছি, নিচ থেকে তুলে নিয়ে এলাম। দেখো আমি বিয়ের আগে খুব করেছি, বিয়ের পরে এটা করাই হয়নি। বিয়ের আগে তাও করেছি, যেটা সেটাকে পারফেক্ট তেহারি বলে না। পারফেক্ট তেহারি যদি হয়ে থাকে তাহলে আজকেই করলাম, দাদা খেতে চেয়েছে বলে। ভাসুর ভাসুর বলি না আমি, দাদাই বলি ওই আর কি। তো এই আর কাঁচা লঙ্কা গুলো তোমরা চাইলে চিড়ে দিতে পারো, আমি চিড়ে দেইনি, কারণ দাদা খুব একটা ঝাল খায় না, আমিও খুব একটা ঝাল খাই না। তো চলো এবার খেতে দিয়ে দিই। আমরা সবাই যাচ্ছি এখন ঠিক এইসবে ঘুরছে সারাদিন, পেট ধরে পেট খারাপ করে জন্য আমার ধরে থাকছে রীতিমতো, তাই তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম। ডিমার থেকে তো অনেক আগেই চলে এসেছি, তারপরে বসে সবাই মিলে গল্প করছিলাম, এখন বাজে 9টা আর আমি চিকেন চাপটা বানাতে চলে এসেছি। সেই যে সকাল থেকে মাখানো রয়েছে, এটা মাখানো রয়েছে হচ্ছে তোমার পোস্ত, চার মগজ, কাজু বাদাম, পেঁয়াজ, আদা, রসুন, আর সামান্য জায়ফল গুঁড়ো, জৈত্রী গুঁড়ো, আর হচ্ছে তোমার একটু সামান্য সাদা তেল, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কিছু বাদ গেছে কি, আর মিঠে আতর 1 পিচ, মানে একদম সামান্য এক ফোটা আর কি এরকম। তো এই দিয়ে মাখিয়ে রেখেছি, আর নুন তো অবশ্যই স্বাদ মতো। তো কড়াই বসিয়ে দিয়েছি, আমি এই কড়াইটাইতেই করি, কারণ তিনটেই আছে, তিনটেই লেগ রয়েছে, তোমাদেরকে দেখাই একটু সাইজটা কোনোভাবে। এই হচ্ছে সেই সাইজ, সাইজ গুলো দেখতে পাচ্ছে, এটা দেখো বোধ হয় সবচেয়ে ছোটটা তুললাম নাকি জানি না, যাই হোক একটা রয়েছে সব থেকে বড় আর কি। তো চলো আমি রান্নাটা বসাই, তো ভাই একটু নিচে গেল ওই আর কি, তো রান্নাটা করে নিই আমি। দুটো পিসেই মোটামুটি আমার কড়াইটা ভরে গেছে, তাই আর দিতে পারিনি। এখানে আরো একটা পিস রয়েছে, এই যে সবচেয়ে বড় পিসটা এখানে রয়েছে, পুরো এ মাথা থেকে ওই যে ও মাথায় রয়েছে আর কি পিসটা। আর আমি একটু এক পিসগুলোকে একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়েছিলাম, যাতে নুন টুনগুলো ভালোভাবে ঢুকে যায়, তো একটা পিঠ হোক, তারপরে আমি আবার উল্টে দেবো। দুটো আমি ভেজে তুলে নিয়েছি এখানে, আর এখানে যে বড় পিসটা ছিল সব থেকে সেটা এবার দিয়েছি হতে। এটা হয়ে গেলেই মোটামুটি এপি টপি, তারপরে যে এই গ্রেভিটা বেঁচে রয়েছে এটাকে দিয়ে ঢাকা চাপা দিয়ে নিজের মতো নিজেকে হতে দিতে হবে এই আর কি। সব দিয়ে ঠিয়ে তারপরে আমি চাপা দিয়ে দিয়েছি, এই দেখো এরকম অবস্থা, যেদিকটা দিয়েছি আবার কিছুক্ষণ বাদে এসে আমি উল্টে দেবো। মোটামুটি ধরো 20-25 মিনিট তো লাগবেই হতে। আমার না চিকেন চাপটা রেডি হয়ে আছে, তেলটা দেখেছো তো, তেল তো না ঘি আর কি, তো দুর্দান্ত দেখতে কিন্তু হয়েছে। তো আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট
পারফেক্ট হয়ে গেছে চিকেন চাপটা, দুর্দান্ত হয়েছিল খেতে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবার আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করি ব্লগটা তোমাদের কিছু অন্তত ভালো লাগবে, আর কালকের দিনটাই আমাদের দাদাদের সাথে মানে দাদার সাথে লাস্ট, তারপর আবারও যে যেরকম রুটিনের লাইফে চলছিলাম সে সেরকমই চলবো। তো আজকের মতো টাটা, গুড নাইট।